জামালপুর জেলার ইসলামপুর সদরের শতবর্ষী প্রাচীনতম নারী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর জে জে কে এম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণ প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন জামালপুর দুই আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফরিদুল হক খান এমপি। আমার এমপি ডট কম এর মাধ্যমে এই প্রশ্নটি করেছেন ইসলামপুর জে জে কে এম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল সালাম চৌধুরী। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেন আমার এমপি ডট কম এর অ্যাম্বাসেডর শেখ শিপন আহমেদ। ভিডিও বার্তার মাধ্যমে এর প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফরিদুল হক খান এমপি। আমার এমপি ডট কম এর মাধ্যমে আমার নির্বাচন এলাকার একটি প্রাচীনতম প্রতিষ্ঠান ইসলামপুর জে জে কে এম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সাহেব একটা প্রশ্ন করেছেন যে এই স্কুলের সর্বসময় দেখা গেছে সর্বোচ্চ ছাত্রী, উপজেলার সর্বোচ্চ ফলাফল, জাতীয় স্কাউট এবং জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় গৌরবময় রেকর্ড ও ব্রহ্মপুত্র যমুনা নদী ভাঙ্গন কবলিত অনগ্রসর, জনপদ বিবেচনায় অনতিবিলম্বে জাতীয়করণের জন্য আবেদন জানাচ্ছি। এই প্রশ্নটি করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে 2017 সালে এই আমাদের দ্বিতীয় ধাপে 148টি প্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা। সেখানে ইসলামপুর নেকজান পাইলট মডেল হাই স্কুল, সেটা আপনার জাতীয়করণ হয়েছে। নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানটা হওয়া প্রয়োজন ছিল, হয়তোবা সেই জিনিসটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনার নখদর্পণে কতটুকু ছিল এই জিনিসটা বিবেচনার জন্য আমি ইতিমধ্যেই, আমাদের 10 তারিখ থেকে অধিবেশন শুরু হবে, আমি ঢাকায় যাবো এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি ব্যক্তিগতভাবে আমাদের এই প্রতিষ্ঠানকে নিয়ে আমি আলোচনা করব। এবং এই প্রতিষ্ঠানটা আসলে মানে সরকারিকরণ করাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি, এবং এর তারা দাবি যেটা করেছেন এটা অযৌক্তিক দাবি নয়, যৌক্তিক দাবি। এই যৌক্তিক দাবির পক্ষে আমি আমার কথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব, এবং যাতে এই প্রতিষ্ঠানটা সরকারিকরণ করা হয় সে ব্যাপারে আমার সর্বোচ্চ যথাসাধ্য চেষ্টা আমি করব এবং অব্যাহত রাখব। আপনারা এই আমার নির্বাচনী এলাকার এই প্রতিষ্ঠানটির সরকারিকরণের পক্ষে আমাদের প্রিন্সিপাল স্যার যে প্রশ্নটা করেছেন আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং এর সপক্ষে আপনাদেরও সহযোগিতা কামনা করছি। আশা করি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়টি তুলে ধরতে পারলে হয়তো পরবর্তীতে আবার যখন সরকারিকরণ হবে সে সময় আমাদের ওই ধাপে যেন, তৃতীয় ধাপে যখন হবে তখন আমাদের এটা যেন সেখানে অন্তর্ভুক্ত হতে পারে সে ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করব। আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনার শুভকামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সবাইকে ধন্যবাদ। বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার এমপি ফেসবুক পেজে। আমার এমপি, জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।